তৃণমূলের খেলা হবে দিবসের পাল্টা ক্রীড়া দিবসের ঘোষণা করল বিজেপি। 13ই আগস্ট রাজ্য জুড়ে ফুটবল এবং কাবাডি টুর্নামেন্টের আয়োজন করেছে গেরুয়া শিবির। আগেই তো হেরে বসে আছে বিজেপি, এবার অনুশীলন করুক, কটাক্ষ ছুড়ে দিয়েছে শাসক দল। গ্রামের ছেলেদের নিয়ে শহরের ছেলেদের নিয়ে আবার আমরা ফুটবল কাবাডি প্রভৃতি টুর্নামেন্ট করব, তার প্রতীকী উদ্বোধন আমরা 13 তারিখ করছি। এমন খেলা খেলেছে যে বিজেপি সাইড লাইন হয়ে গেছে। খেলা হবে দিবসের পাল্টা ক্রীড়া দিবস। স্বাধীনতা দিবসের আগে ও পরে খেলাকে সামনে রেখে ময়দানে নেমে পড়ল যুযুধান দুপক্ষ। 16ই আগস্ট খেলা হবে দিবসের প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল। এক্ষেত্রে শাসক দলকে যে তারা ফাঁকা মাঠ ছাড়বে না তা পাল্টা বুঝিয়ে দিয়েছে বিজেপি। পশ্চিমবঙ্গ বাছা কর্মসূচির ব্যানারে 13ই আগস্ট ক্রীড়া দিবস পালন করবে গেরুয়া শিবির। 16ই আগস্ট 3টি রাজ্য সরকার খেলা হবে দিবস ঘোষণা করায় এতে আপত্তি জানিয়ে এদিন রাজ্যপালের দ্বারস্থ হয় কয়েকটি ধর্মীয় সংগঠন। উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতাতে বিরাট একটা হত্যা লীলা হয়েছিল, কয়েক হাজার মানুষকে সেদিনকে কতিল করা হয়েছিল। সেই হিসেবে আমরা এই দিনটা কালো দিবস হিসেবে মানি। আমরা এই খেলা হবে উৎসবের সঙ্গে আমাদের কোনো বিরোধ নেই, কোনো ইয়ে নেই। সুতরাং আমাদের একটাই জিনিস যে ওই দিন বাদ দিয়ে আপনারা যেতুন, আমাদের কোনো আপত্তি নেই। গুজরাটের একটা গ্রেট গুজরাট কিলিং ডে আছে, ওখানে তো হত্যা করেছিল বিজেপি, তাহলে সেই যে দিনটা কি হবে? গ্রেট ম্যাসাকার ডে ইউপিতে আছে, আগে শুভেন্দুকে বলুন ওর জবাব দিতে। সব মিলিয়ে খেলা শুরুর আগে মাঠের বাইরে তৃণমূল বিজেপি রাজনৈতিক ক্রীড়া যুদ্ধ অব্যাহত। অর্ণব মুখোপাধ্যায় ও সুমন খরায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের মুখে সেই রাজ্য থেকে উজ্জ্বলা যোজনার দ্বিতীয় পর্যায়ের সূচনা করলেন প্রধানমন্ত্রী। আরো 1 কোটি দেশবাসীকে নির্খরচায় রান্নার গ্যাসের সংযোগ দেওয়ার কর্মসূচি নিল কেন্দ্র। কিন্তু করোনাকালে গ্যাসের দাম যখন 900 ছুঁই, তখন কজন গরিব মানুষ তা কিনতে পারছেন? ये धुआं, ये मेहनत, ये परेशानियां, महिलाओं को मिले सम्मान, इसलिए हम लाए हैं प्रधानमंत्री उज्ज्वला योजना। हर रसोई में हो LPG, जिससे मिले समय और पैसों की बचत और बेहतर स्वास्थ्य और सम्मान भी। স্বপ্নের উড়ানটা ছিল এমনই, কিন্তু রান্নার গ্যাসের অগ্নিমূল্য যেন প্যাঁচ কাটা ঘুড়ির মতো লাটিয়ে ফেলে দিয়েছে সেই স্বপ্নকে। মাসিমা, এই যে গ্যাস, তো গ্যাস কেন ভরাতে পারছেন না? ওই যে পয়সা বগর বাড়াইতে পারি না বাবা। কবে রাস বড়েছে গ্যাস? আজ কত দিন, কত মাস হয়ে গেল। তো পূর্ব মেদিনীপুরের এগরার মহাবিশ্রয় এলাকার বাসিন্দা মধুমিতা সাউ অন্যের জমিতে চাষ করে সংসার চলে। গত কয়েক মাসে গ্যাসই কিনতে পারেননি তিনি, বাধ্য হয়ে উনুনে ফিরেছেন। অতিরিক্ত দাম বেড়েছে বলে জ্বালানি পুড়িয়ে এনে মানে জ্বাল দেওয়া হচ্ছে। মানে এখন কি গ্যাস তুলছেন আপনারা? না। কাটোয়ার খালপাড়ের বাসিন্দা রাজিয়া বিবি স্বামী পেশায় দিনমজুর, করোনাকালে কাজ হারিয়েছেন। শরীর নিচে রাজিয়ার হিসেবে গ্যাস সিলিন্ডার আর ওভেন এখন অনন্ত অবসরে। গ্যাসে করছেন না কেন? গ্যাসের পয়সা কোথায় পাবো? কথায় বলে প্রদীপের নিচে অন্ধকার, এটা কি তাহলে ওভেনের নিচে আঁধার? সনদ ঝা, ঋত্বিক প্রধান ও রানা দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। দীর্ঘদিন ধরে ঘাটাল মাস্টার প্ল্যান অনুমোদন করছে না কেন্দ্র। ঘাটাল পরিদর্শনে গিয়ে অভিযোগ মুখ্যমন্ত্রীর, রাজ্যের প্রতিনিধি দলকে মাস্টার প্ল্যান নিয়ে দিল্লি যেতে নির্দেশ। তুললেন পরিকল্পিত বন্যার অভিযোগ, পাল্টা তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। সৌমেন মহাপাত্রকে, মানস ভূঁইয়াকে, এদের সবাইকে বলবো ইরিগেশন মিনিস্টার সেন্টারে গিয়ে, এখন পার্লামেন্ট চলছে, একটা দিন টাইম করে গিয়ে এই জেলার যারা মন্ত্রীরা আছে, শ্রীকান্ত মাহাতো, ডক্টর মানস ভূঁইয়া, সোমেন মহাপাত্র, শিউলি সাহা, জুন মালিয়া এবং দেব, এরা কয়েকজন মিলে গিয়ে ইরিগেশন মিনিস্টারকে একটা দেখা করুক এবং দেখা করে একটা ডিমান্ড জানাক। এবং আমি মনে করি যে পাশাপাশি আমাদের লোকসভা এবং রাজ্যসভা যারা আছে তাদেরও সাথে নিয়ে এটা বলতে হবে, তারা কিন্তু মেদিনীপুরের এই ঘাটালকে বাঁচানো যাবে না। ইমপ্লিমেন্টেশন তো রাজ্য সরকার করবে, তাকে কেন্দ্রের কাছে ইমপ্লিমেন্টেশনের প্রজেক্ট রিপোর্ট পাঠাতে হবে। সেটা নিয়ে মুখ্যমন্ত্রী এতবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবারও দিল্লি গেছিলেন, সোনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন সাংসদের সঙ্গে দেখা করেছেন, বিভিন্ন নেতাদের সঙ্গে দেখা করেছেন। ভারতের প্রধানমন্ত্রীকে কি উনি এই কথাটা বলেছেন যে ঘাটাল মাস্টার প্ল্যানটা এখন ইমপ্লিমেন্ট করা দরকার? গত 50 বছর ধরে একই গল্প,
তার কারণ হচ্ছে সিপিএম ও একই কথা বলতো, এখন তৃণমূল একই কথা বলছে। বাগনান গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আজ বিক্ষোভ দেখালো বিজেপি ও মহিলা মোর্চা। এই ইস্যু দিল্লি পর্যন্ত নিয়ে যাওয়া হবে, হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। আইন আইনের পথে চলছে, পাল্টা জবাব তৃণমূলের। আমাদের যারা সাংসদ আছেন তারা দিল্লিতেও এই ঘটনার প্রতিবাদ জানাবেন। পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ হয় না যেখানে এনকাউন্টারে মারা দেয়। হাওড়ার বাগনানে এক বিজেপি কর্মীর অসুস্থ স্ত্রীকে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্ত তৃণমূলের নেতা কর্মী, আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। বাগনান কাণ্ডের প্রতিবাদে মঙ্গলবার বিকেলে বিজেপির যুব মোর্চার বিক্ষোভে তুমুল উত্তেজনা ছড়ায় ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে। রীতিমতো ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের। এর আগে এদিন সকালেই এই ইস্যুতে হাওড়ার উলুবেরিয়া থানায় বিক্ষোভ দেখায় বিজেপির মহিলা মোর্চা। কুতুবুদ্দিন এবং দেবাশিস রানা দ্য মেন অ্যাকিউজড, যে ধর্ষিতা তার স্বামী বলছেন তারা দুজন হচ্ছে মেন অ্যাকিউজড, কিন্তু তাদের এখনো ধরা হয়নি। যে অভিযোগ তারা করেছে অভিযোগটা আমরা কোনো তার বাস্তবতা নেই, তার হয়তো নেই, ভবিষ্যতে নিশ্চয়ই হবে। বাগনানে গণধর্ষণের অভিযোগ ঘিরে বিজেপি তৃণমূল চাপানুতোরের মধ্যেই এদিন বিকেলেই দিল্লি গেলেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজভবন সূত্রে খবর, রাজধানীতে প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করতে পারেন তিনি, আলোচনা হতে পারে রাজ্যের বিভিন্ন বিষয় নিয়েও। সুনীত হালদার, ঋত্বিক মণ্ডল, অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবার ফেসবুকে দলের নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বই প্রকাশ্যে আসছে, কটাক্ষ করেছে বিজেপি, দলের মধ্যে আলোচনা করে ক্ষোভ মেটানোর আশ্বাস দিয়েছেন হুগলির তৃণমূল সভাপতি। কখনো রাজনীতির আঙিনায় এসে হাঁপিয়ে যাচ্ছেন বলে ফেসবুক পোস্ট দিচ্ছেন, কখনো আবার নিজের ফেসবুক ওয়ালে লিখছেন বন্দুক দেখিয়ে ভোটে জিতলে জনগণের প্রতি দায়বদ্ধতা থাকে না। সোশ্যাল মিডিয়ায় লাগাতার দলবিরোধী পোস্ট করে ক্রমশই জল্পনা বাড়াচ্ছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। সোমবার নিজের ফেসবুক ওয়ালে একটি পোস্ট করেন রাজ্যের শাসক দলের এই বিধায়ক। পোস্টের এক অংশে তিনি লেখেন, যারা বন্দুক রিভলভার দেখিয়ে ভোটে জেতে তাদের জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা থাকে না, তারা মনে করে ওইভাবেই বারবার জিতে যাবে। আমি তেমন ভাবে জিতিনি, জিততে চাই না। যে লোকগুলোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছি, বিগত নির্বাচনের সময় তাদের ভূমিকা খুব একটা ভালো ছিল না, তারা দলের মধ্যে থেকে অন্তর্ঘাত করেছে, আমাকে হারাবার চেষ্টা করেছে, দলকে হারাবার চেষ্টা করেছে। তৃণমূল বিধায়কের এই পোস্টকে হাতিয়ার করে শাসক দলকে কটাক্ষ করেছে বিজেপি। বলাগড়ের বিধায়ক একজন ভালো মানুষ, তিনি দলের এই যে দুর্নীতি, স্বজন পোষণ, ভ্রষ্টাচারের বিরুদ্ধে তিনি বলছেন, তার দলের নিজেদের লোকেদের বিরুদ্ধে সমস্ত সোশ্যাল মিডিয়ার যে বক্তব্যগুলো সেগুলো দেখেছি, সমগ্র বিষয়টাই রাজ্য কমিটিকে জানাবো। ক্রমশই কি তৃণমূলের অস্বস্তির কারণ হয়ে উঠছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক? লাগাতার ফেসবুক পোস্টে উঠছে প্রশ্ন। সৌরভ বন্দ্যোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, হুগলি। দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে তৃণমূলের অস্বস্তি বাড়ালেন মনোরঞ্জন ব্যাপারী, আর অন্যদিকে বিজেপির কর্মসূচিতে না থেকে ফের জল্পনা উস্কে দিলেন বাগদার বিধায়ক। দলীয় কর্মসূচিতে ফের গড় হাজির বাগদার বিজেপি বিধায়ক। নিজের বিধানসভা এলাকায় বিজেপির মশাল মিছিলে সামিল হলেন না বিশ্বজিৎ দাস। বিধায়ক অসুস্থ, দাবি বিজেপি নেতৃত্বে। এ বিষয়ে বিশ্বজিৎ দাসের প্রতিক্রিয়া না মিললেও ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গেছে তৃণমূলের মুখে। ইনি বিশ্বজিৎ দাস, উত্তর চব্বিশ পরগনার বাগদার বিজেপি বিধায়ক। বনগাঁ বিজেপির পাঠশালায় তিনি যেন বরাবরই স্কুল ছুট। রাজ্য সভাপতি বা কেন্দ্রীয় মন্ত্রীর পৌরোহিত্যে দলের বৈঠকে হোক বা দলের কর্মসূচি, তিনি কিছুতেই নেই। বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস এবার অনুপস্থিত রইলেন তার দলের মশাল মিছিলে। মিছিলে নেতৃত্বে ছিলেন বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি মনোজপতি দেব। স্থানীয় সূত্রে খবর, বাগদার বিজেপি বিধায়কের সঙ্গে বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতির বিবাদ দীর্ঘদিনের। কালকেও কনভেনার কথা বলেছেন, আমি কথা বলেছি, আমরা সবাই কথা বলেছি, উনি প্রচন্ড অসুস্থ এবং বেড রিডেন, এটা নিয়ে রাজনীতির কোনো বিষয় নেই, একটা মানুষ অসুস্থ হতেই পারে। গত 31 জুলাই বনগাঁয় কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিংহ শেখাওয়াতের পৌরোহিত্যে বিজেপির বৈঠকে গড় হাজির ছিলেন বাগদার বিধায়ক। সেই সময় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন তিনি। একজন মানুষ তাকে দেখিনি যে এই পার্টির, ভারতীয় জনতা পার্টি, একটু মালা দেবার জন্য বা তার সৎকাজ করবার জন্য, পাশে থাকবার জন্য বা শ্মশান যাত্রী হবার জন্য যারা নেতৃত্ব দিচ্ছেন, এরা সত্যি অযোগ্য। এই আবহে ইঙ্গিতপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে স্থানীয় তৃণমূল নেতার মুখে। বাগদার বিজেপির যে বিধায়ক, সে তো
আমার চোখের সামনে কোথাও আমি বিজেপির কোনো প্রোগ্রামে বা রাজনৈতিক কর্মসূচিতে যেতে দেখি না। বিজেপির সাথে তার সম্পর্ক বোধহয় খুব মধুর নেই। এই বিষয়ে বিশ্বজিৎ দাসের সঙ্গে যোগাযোগ করা হলে তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা। উত্তরবঙ্গের 446টি মৌজায় স্বায়ত্তশাসন ও গ্রেটার কোচবিহারের দাবিকে সমর্থন। দলের উল্টো পথে হেঁটে নিজের অবস্থানেই অনর তৃণমূল নেতা রাজেশ লাকড়া। প্রয়োজনে গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের হুঁশিয়ারি, দল রাজ্যভাগকে সমর্থন করে না, জানালো জলপাইগুড়ির তৃণমূল নেতৃত্ব। উত্তরবঙ্গকে পৃথক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল করতে হবে। সম্প্রতি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী জন বার্লার এই দাবি ঘিরে বিতর্ক তৈরি হয়। সমালোচনায় সরব হয় তৃণমূল, আর ইঙ্গিতপূর্ণভাবে এবার একই ধরনের দাবিতে সরব হলেন আলিপুরদুয়ারের মাদারিহাটের পরাজিত তৃণমূল প্রার্থী ও শাসক দলের তফসিলি সেলের নেতা রাজেশ লাকড়া। ইএসসিটা গঠন করেছেন সেই এগ্রিমেন্ট কপির এর গেজেট কাগজ, আমি তো এই কথাই তো বলতে চাচ্ছিলাম। যদি মুখ্যমন্ত্রী করে থাকেন তাহলে মৃদুল বাবুর এত আপত্তি কিসের? আমি দলের স্ট্যান্ড পয়েন্ট বলেছি, দল বঙ্গভঙ্গের বিরুদ্ধে, দল বিভাজনের রাজনীতির বিরুদ্ধে, দল ঐক্যের রাজনীতিতে বিশ্বাস করে, দল মানুষের অধিকার প্রতিষ্ঠিত করবার আন্দোলনে বিশ্বাস করে। কয়েকদিন আগে তৃণমূল অভিযোগ করত বিজেপি রাজ্যভাগে ইন্ধন দিচ্ছে, আর এখন বিজেপির গলায় সেই সুর আর অভিযুক্ত তৃণমূল। বিজেপির সাংসদ বা এমএলএরা যে সমর্থন সেটা উত্তরবঙ্গ আলাদা রাজ্যের জন্য কখনো বলেননি, বলেছেন যে উত্তরবঙ্গের লোক, উত্তরবঙ্গের কোনো উন্নয়ন হয়নি, তৃণমূলই রাজ্যভাগ ভিতরে ভিতরে উস্কিয়ে দিয়ে এবং একটা শ্রেণীকে দিয়ে উস্কিয়ে দিয়ে সেটা ভাগ করা একটা চক্রান্ত তৃণমূল করছেন। সব মিলিয়ে উত্তরবঙ্গে পৃথক রাজ্যের দাবি ঘিরে তুঙ্গে উঠেছে তরজা। অরিন্দম সেন, শুভেন্দু ভট্টাচার্য, রাজা চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ।